একাদশ জাতীয় সংসদ নির্বাচন, মন্ত্রিসভায় বর্তমান মোট সদস্য আছে 48 জন, প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রী আছে 48 জন, পূর্ণমন্ত্রী হচ্ছে মন্ত্রিসভায় বর্তমান মোট সদস্য হচ্ছে 48 জন প্রধানমন্ত্রী সহ, আর পূর্ণমন্ত্রী 26 জন প্রধানমন্ত্রী সহ, প্রতিমন্ত্রী আছে 19 জন, টেকনোক্র্যাট মন্ত্রী 3 জন, টোটাল 48 জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী আছে 3 জন। মন্ত্রিসভায় নারী সদস্যের সংখ্যা 5 জন, এই 48 জনের মধ্যে 5 জন আছে নারী সদস্য, কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সদস্য 24 জন, কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচিত নারী সদস্য হচ্ছে 24 জন, মানে এমপি নারী এমপি আছে 24 জন, আর মন্ত্রী আছে টেকনোক্র্যাট মন্ত্রী প্রতিমন্ত্রী আছে টেকনোক্র্যাট মন্ত্রী 3 জন, মন্ত্রিসভায় নারী সদস্য আছে 5 জন, মানে 5 জন আছে নারী মন্ত্রী। একাদশ জাতীয় সংসদের নেতা শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদে বর্তমান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ সরকারি দলীয় নূর ই আলম চৌধুরী। চিফ হুইপ হচ্ছে নূর ই আলম চৌধুরী। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ হচ্ছে মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দল। একাদশ জাতীয় সংসদে উপনেতা সাজেদা কে চৌধুরী। একাদশ জাতীয় সংসদের উপনেতা হচ্ছে সাজেদা কে চৌধুরী। একাদশ জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।